Assalamualaikum. Welcome to my YouTube channel English with Azim. My dear learners, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা নতুন ক্লাস নিয়ে। জাস্ট প্রায় 2-3 দিন তোমাদের মাঝে সরাসরি কোনো ক্লাস নিয়ে হাজির হইনি, সেজন্য আমি দুঃখিত। অ্যাকচুয়ালি আই ওয়াজ সো বিজি। সো ডিয়ার লার্নার্স, এখন থেকে নিয়মিতভাবে আমি তোমাদেরকে আবারও ক্লাস দিব নিশ্চয়ই। যাই হোক, আজকে আমি আলোচনা করব ন্যারেশন সম্পর্কে। ন্যারেশন সম্পর্কে আজকের এটা লেকচার ভিত্তিক ক্লাস হবে ডিয়ার লার্নার্স। যদি তোমরা এই ন্যারেশনের সম্পর্কে যে ভয় রয়েছে সেই ভয়টা যেন তোমরা কাটাতে পারো, ন্যারেশনের এ টু জেড আমি আলোচনা করব, যাতে ন্যারেশনটা সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা ধারণা চলে আসে। সো ডিয়ার লার্নার্স, চলো আমরা আমাদের মূল টপিকে চলে যাই। ন্যারেশন শব্দটি মূলত ন্যারেট থেকে এসেছে। ন্যারেট অর্থ হলো বর্ণনা করা, আর ন্যারেশন অর্থ হলো কোনো উক্তিকে বোঝায়, কোনো বর্ণনাকেই বোঝায়। কোনো বক্তার বক্তব্যকে ন্যারেশন বলে। ন্যারেশন হচ্ছে দুই প্রকার, একটা হলো ডিরেক্ট ন্যারেশন আর একটা হলো ইনডিরেক্ট ন্যারেশন। ওকে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। ডিরেক্ট ন্যারেশন অর্থ হলো প্রত্যক্ষ উক্তি, আর ইনডিরেক্ট ন্যারেশন অর্থ হলো পরোক্ষ উক্তি। কোনো বক্তার বক্তব্যকে অবিকল তার ভাষায় যদি উপস্থাপন করা হয়, বর্ণনা করা হয়, তবে সেটাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন। ওকে, ডিরেক্ট ন্যারেশনকে সবসময় কী করা হয়, ইনভার্টেড কমার মধ্যে আটকে রাখা হয়। তাই তোমরা মনে রাখবে, ইনভার্টেড কমা দিয়ে যে সেন্টেন্সটা আটকানো থাকে সেটা হলো ডিরেক্ট ন্যারেশন। ন্যারেশনের আরেকটা নাম কিন্তু স্পিচ। ওকে, তোমরা এই কথাটা মনে রাখবে, ন্যারেশন এর আরেকটা নাম কিন্তু স্পিচ। এখন আমরা চলে যাচ্ছি ইনডিরেক্ট স্পিচ। কোনো একজন বক্তার বক্তব্যকে লেখক নিজের ভাষায় যদি প্রকাশ করে তখন তাকে বলা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন বা স্পিচ। আমি আবারও বলছি, কোনো একজন বক্তার বক্তব্যকে লেখক তার নিজের ভাষায় উপস্থাপন করলে তখন তাকে ইনডিরেক্ট ন্যারেশন বা স্পিচ বলে। ইনডিরেক্ট ন্যারেশনে কিন্তু কোনো ইনভার্টেড কমা থাকবে না। ওকে, এখন কিভাবে আমরা ন্যারেশনের চেঞ্জগুলো করব সে সম্পর্কে তোমাদের আমি এখন ধারণা দেওয়ার চেষ্টা করছি। ডিয়ার লার্নার্স, ন্যারেশনের পরিবর্তনের জন্য বেশ কয়েকটা কথা তোমাদের মনে রাখতে হবে। ওকে, প্রথমে তোমরা মনে রাখবে পাঁচ প্রকার সেন্টেন্স সম্পর্কে। পাঁচ প্রকার সেন্টেন্সের কিন্তু ন্যারেশন হয়, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। ওকে, এই পাঁচ প্রকার সেন্টেন্স সম্পর্কে তোমরা যদি ক্লিয়ার ধারণা রাখতে পারো তাহলে আশা করি তোমরা ন্যারেশনের ন্যারেশন নিয়ে যে সমস্যা সেটা আর থাকবে না তোমাদের। যাই হোক, চলো সেই পাঁচ প্রকার সেন্টেন্সের একটু খুঁটিনাটি জেনে আসি। আমরা জানি সেন্টেন্স হলো প্রকাশভঙ্গির দিক থেকে পাঁচ প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে সবসময় কোনো নাউন বা প্রোনাউন থাকে। তাহলে তোমরা যদি দেখো যে কোনো সেন্টেন্সের শুরুতে নাউন বা প্রোনাউন রয়েছে তখন সেটাকে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ধরবে। পৃথিবীর যে কোনো নাম বা নামের পরিবর্তে ব্যবহৃত ওয়ার্ড, এগুলো যদি বাক্যের শুরুতে থাকে তখন তোমরা সেই সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স ধরবে। ওকে, আর ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স শুরুতে কোনো ডাব্লিউএস ওয়ার্ড বা অক্সিলারি ভার্ব থাকে সেটা হলো ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স চিনার জন্য আরেকটা তোমরা যে পাংচুয়েশন মার্ক রয়েছে, বিরাম চেয়ে বিষয় চিহ্ন, আমাদের প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, নোট অফ ইন্টারগেশন বলা হয় এটাকে। এই চিহ্নটার মাধ্যমে তোমরা প্রশ্নবোধক বা ইন্টারগেটিভ সেন্টেন্স চিনতে পারবে। এরপর চলে আসছি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে না, এই বাক্য মূল ভার্ব বা ডোন্ট, এরপরে হচ্ছে প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার, লেট, এগুলো দিয়ে শুরু হয়। ওকে, ডিয়ার লার্নার্স, এরপরে চলে আসছি আমি পরের ধাপে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স শুরু হয় মে দিয়ে অথবা লং দিয়ে, তবে এই সেন্টেন্সের শেষে কোনো কি প্রশ্নবোধক চিহ্ন থাকে না, ফুল স্টপ থাকে। যেমন মে আল্লাহ হেল্প ইউ, ঠিক আছে, তোমার ফলো রাখবে মে আল্লাহ হেল্প ইউ, মে ইউ প্রসপার ইন লাইফ, মে ইউ সাকসিড ইন লাইফ, এরকম অনেক
সেন্টেন্স কিন্তু এই অপারেটিভ সেন্টেন্সের উদাহরণ হতে পারে। লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, লং লিভ আওয়ার ফ্রেন্ডশিপ, এরকম। ডিয়ার লার্নার্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স তো তোমরা চেনোই, যে সেন্টেন্সের শেষে নোট অফ এক্সক্লেমেশন মার্ক বা বিস্ময়চিহ্ন থাকে, সেটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে পাঁচ প্রকার সেন্টেন্স সম্পর্কে তোমাদের ধারণা দিয়ে দিলাম। এখন এই পাঁচ প্রকার সেন্টেন্স নিয়েই হচ্ছে আমাদের ন্যারেশন করতে হয়। তাহলে ন্যারেশন করার সময় এখন যে কাজগুলো তোমাদের করতে হবে সেগুলো সম্পর্কে একটু ধারণা দেই। প্রথমে তোমরা মনে রাখবে, ন্যারেশনের যে ইনভার্টেড কমা দিয়ে আটকানো যে সেন্টেন্সটা থাকে, সেই সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অর্থাৎ ইনভার্টেড কমা দিয়ে আটকানো বাক্যের শুরুতে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে, তখন তোমরা সেটাকে অবশ্যই ইন্টারগ্রেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স ধরবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা ইনডিরেক্ট ন্যারেশনে বা স্পিচে পরিবর্তন করব, তখন ইনভার্টেড কমা উঠে যাবে এবং ইনভার্টেড কমার পূর্বে আর একটা কমা থাকে সেটাও উঠে যাবে। তো কমা উঠে যায় কী হবে, কমা উঠে যায় তোমাদের মনে রাখতে হবে ওখানে দ্যাট হবে। আর আমাদের যে ইনভার্টেড কমার আগে যে একটা বাক্য থাকে, বাক্য বলতে কি এখানে রিপোর্টিং যে একটা পার্ট থাকে, এখানে তিনটা পার্ট রয়েছে, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট। ডিয়ার লার্নার্স, যেমন হি সেইড টু মি, আই এম ইয়োর ফ্রেন্ড, তাহলে হি সেইড টু মি এটা হচ্ছে রিপোর্টিং পার্ট আর আই এম ইয়োর ফ্রেন্ড এটা হলো রিপোর্টেড স্পিচ। ডিয়ার লার্নার্স, তাহলে সেইড টুটা হলো রিপোর্টিং ভার্ব আর তার আগে যেটা রয়েছে সেটা হলো সাবজেক্ট হবে, পরেরটা অবজেক্ট হবে। এরপরে একটা কমা ব্যবহার করতে হবে, এরপরে ইনভার্টেড সহ যে বাক্যটা থাকবে সেটা হবে আমাদের রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, তবে তোমরা কী ফলো করবে, সাবজেক্টটা ফলো করবে। সাবজেক্টটা যদি কোনো নাউন বা প্রোনাউন দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা কী করব, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স ধরে আমরা যে কমাটা থাকবে ইনভার্টেডের পূর্বে ওইখানে আমরা কী করব, দ্যাট বসিয়ে দেব। আর সেই টু উঠিয়ে দিয়ে আমরা কী করব, যদি সেই টু থাকে তাহলে আমরা লিখব টোল্ড, আর যদি শুধু সেই থাকে তাহলে আমরা লিখব সেইড লিখব। ওকে, এরপরে আমাদের আরও কাজ আছে, সেটা হচ্ছে যদি আমাদের হচ্ছে রিপোর্টেড স্পিচে যে সাবজেক্টটা শুরুতে থাকে, যেমন আই থাকলে কী হবে, আই থাকলে তোমরা হি করে দিবে, তারপরে ইউ থাকলে যদি রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট মি থাকে তাহলে তোমরা হচ্ছে ইউ থাকলে আই করে দিবে, আর আবার যদি থার্ড পারসন থাকে তাহলে হলো হি করে দিবে, আর যদি থার্ড পারসন হি থাকে তাহলে সেক্ষেত্রে কী করে দেবে, নো চেঞ্জ করে দেবে, নো চেঞ্জ, উই থাকলে দে হবে। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি, যেমন আই এম ইয়োর ফ্রেন্ড বলেছি, আই আছে এখানে, আইটা আসলে কে, আইটা হচ্ছে যেমন হি সেড টু মি আই এম ইয়োর ফ্রেন্ড, তাহলে এই হিটা প্রথম যে সাবজেক্টটা থাকবে সেটাকে তোমরা ফলো করবে, অর্থাৎ এখানে আই ইকুয়াল টু ওই হিটাকে ফলো করবে, তাহলে আই হয়ে যাবে হলো হি। ওকে, হি এর সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সবসময় তোমরা পাস্ট করে দিবে, যদি ভি ওয়ান থাকে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে তোমরা পাস্ট ফর্ম করে দিবে, যদি পাস্ট ফর্ম থাকে তাহলে হ্যাড প্লাস ভি থ্রি করে দিবে। আমি বলে দিচ্ছি, তোমরা যদি দেখো যে ওটা রয়েছে হলো ভি ওয়ান তাহলে ভি টু করে দিবে, অ্যামি যার থাকলে ওয়াজার করে দিবে, আর হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড করে দিবে, এরপরে যদি হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকে তাহলে হ্যাড বিন করে দিবে, যদি থাকে ভি টু মানে পাস্ট ইনফিনিটিভ থাকে তাহলে হ্যাড প্লাস ভি থ্রি, এরপরে পাস্ট পারফেক্ট থাকলে অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড থাকলে নো চেঞ্জ। ওকে, এভাবে তোমরা ধীরে ধীরে চেঞ্জ করে দিবে। এখন তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে কমার জায়গায় কী হয়, আমরা ইনভার্টেডের আগে যে কমাটা থাকে ওখানে দ্যাট হয়, আর সেট টু কেটে যে কী হয়, টোল্ড হয়। ডিয়ার লার্নার্স, এবার চলে যাচ্ছি আমরা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে কমা উঠে দিয়ে আমাদের কী দিতে হবে, ডাব্লিউএইচ ওয়ার্ডই ব্যবহার করতে হবে, আর যদি কমা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্য শুরু না হয়ে যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় অর্থাৎ ডু ডাজ ডিড অ্যাম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো দিয়ে শুরু হয় তাহলে আমাদের কমার জায়গায় কী দিতে হবে, ইফ ব্যবহার করতে হবে, আর সেইড টু কেটে দিয়ে আমাদেরকে আস্ট লিখতে হবে। এক্সাম্পল সহকারে বলছি, যেমন হি সেইড টু মি, অথবা দ্য ম্যান সেইড টু মি হোয়াট ইজ ইয়োর নেম, দ্য ম্যান সেইড টু মি হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে দেখো হোয়াট ইজ ইয়োর নেম এই সেন্টেন্সটায়
হোয়াটটা প্রথমে রয়েছে। তাহলে হোয়াট থাকলে কি করব আমরা, যখন আমরা ইন্ডিকেট করব তখন হোয়াটের জায়গায় হোয়াটই রেখে দেবো, মানে কমার জায়গায় হোয়াট রেখে দেবো, আর সেইটু কেটে দিয়ে আমরা আক্সট দিয়ে দেবো। আক্সট কিন্তু আমাদের কম্পালসরি বাধ্যতামূলক দিতেই হবে। এখন চলে যাচ্ছি আমরা হলো, আমরা কিন্তু তোমাদেরকে পার্সন সম্পর্কে ক্লিয়ার বলছি যে পার্সন সবসময় আই থাকলে হি হবে, তারপরে হচ্ছে হি থাকলে হি হবে, ইউ থাকলে আই হতে পারে, হিও হতে পারে। যে আমাদের হচ্ছে প্রথম যে রিপোর্টিং ভার্বের পরে যে অবজেক্ট থাকে, এই অবজেক্টটা যদি সাপোজ মি থাকে তাহলে তুমি আই থাকলে হি কী বলে হি থাক ইউ থাকলে আই করে দিবে। এখানে যদি মি থাকে, যেমন হি সেড টু মি, এখানে কাকে বলছে, আমাকে বলছে, সুতরাং ওই মি মানে হলো আই ধরতে হবে, মি এর সাবজেক্ট ফর্ম ওখানে করে দেবো, এই মানে আমার আই হয়ে যাবে। এরপর তাহলে আমরা ইন্টারোগেটিভে কী করব, ইন্টারোগেটিভে প্রথমে হলো ডাব্লিউ এস ওয়ার্ড অথবা ইফ লিখব, লেখার পরে আমরা হচ্ছে টেন্স অনুসারে যে পরিবর্তন হয় সেটা করে দেব। ওকে, এখন এরপরটা চলে যাচ্ছি, পরেরটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যদি দেখি যে ইনভার্টেড কমা দিয়ে আটকানো বাক্যের শুরুতে রয়েছে ভি ওয়ান, মানে আদেশমূলক বাক্য হলে ভি ওয়ান মূল ভার দিয়ে শুরু হয়, তখন ওটাকে আমরা মনে করব এটা হলো কোনো আদেশ হয়েছে। আদেশ হলে আমরা সেট টু কেটে দিয়ে কী লিখব, সেট টু কেটে দিয়ে আমরা লিখব হলো অর্ডার্ড। যেমন হি সেড টু মি ডু ইট, অথবা দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট রাইট এ লেটার, রাইট এ প্যারাগ্রাফ, এরকম থাকে না? তা সেক্ষেত্রে আমরা দেখো রাইট এ প্যারাগ্রাফ বলছি, এখানে একটা অর্ডার করা হয়েছে, এই বাক্যে শুরুতে সরাসরি ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়েছে, সো তোমরা এটাকে আদেশ করবে। তাহলে দ্য টিচার অর্ডার দ্য বয়, অর্ডার দ্য বয়, এখানে কমার জায়গায় কিন্তু তোমরা টু দিয়ে দিবে, অর্ডার দ্য বয় টু রাইট আ লেটার। ওকে, যদি এরকম হয় দ্য টিচার সেড টু দ্য বয়, দ্য টিচার সেড টু দ্য বয় গেট আউট, বা সেড টু দ্য স্টুডেন্ট গেট আউট, তাও দেখো দ্য টিচার অর্ডার দ্য বয় টু গেট আউট। ওকে, এখন তোমরা একটু ভালো করে ফলো করো, কমার জায়গায় তাহলে কী দিতে হবে, কমার জায়গায় টু দিবে, এরপরে ওই বাক্যের কোনো সাবজেক্ট থাকবে না, সরাসরি ভি ওয়ান প্লাস বাকি অংশ তোমাদের বসিয়ে দিতে হবে। ওকে, যদি নিষেধ হয় তাহলে তোমরা ফরবিড লিখবে বা প্রোহিবিটেড লিখতে পারো, প্রোহিবিটেড বা ফরবিড। যদি কোনো অনুরোধ হয় তাহলে রিকোয়েস্টেড করবা, যেমন হি সেড টু মি প্লিজ হেল্প মি, তাহলে দেখো এখানে প্লিজ দিয়ে বাক্য শুরু রয়েছে না, তাই তোমরা কী করবে সেই টুটে দিয়ে রিকোয়েস্টেড লিখবা, তাহলে হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম। এরপরে যদি থাকে অলওয়েজ নেভার থাকে তাহলে অ্যাডভাইস দিতে পারো, যেমন দ্য ম্যান সেড টু দ্য বয় অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে দ্য ম্যান অ্যাডভাইস দ্য বয় টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। ওকে, এভাবে চেঞ্জ করে দেবে। তাহলে এরপরটা চলে যাচ্ছি, যদি থাকে লেট থাকে, লেট দিয়ে কিন্তু প্রস্তাব বোঝানো হয়, লেট দিয়ে কী বোঝানো হয়, প্রস্তাব বোঝানো হয়, তাহলে লেট থাকলে তোমাদেরকে প্রপোজড দ্যাট ব্যবহার করতে হবে, তাহলে সেট টু জায়গায় কী থাকে কী ব্যবহার করতে হবে, প্রপোজড দ্যাট। ওকে, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, দ্য মানে মাই ফ্রেন্ড সেড টু মি লেটস প্লে ফুটবল, আমার বন্ধু আমাকে বললো চলো আমরা ফুটবল খেলতে যাই, তাহলে এখানে একটা প্রস্তাব বোঝানো হয়েছে, তা তোমরা কী করবে, এখানে লিখবে ধরো মাই ফ্রেন্ড প্রপোজড মি, প্রপোজড মি এটা ব্যবহার করবে, প্রপোজড মি দ্যাট উই শুড গো টু প্লে ফুটবল, বা লেটস গো আউট বললে ওটা লিখে দিবে, তাহলে কী হবে, মাই ফ্রেন্ড প্রপোজড মি টু গো আউট, সরি দ্যাট উই শুড গো আউট, বা উই, হ্যাঁ আমরা ব্যবহার করবো হচ্ছে সাবজেক্ট ব্যবহার করবো, সাবজেক্টের পরে অবশ্যই শুড দিয়ে দেবো। ওকে, তারপরে ভি ওয়ান প্লাস বাকি অংশ লিখব। আমি আবারও বলছি এই এক্সাম্পলটা, মনে করো আমার ফ্রেন্ড আমাকে বলছে যে মাই ফ্রেন্ড সেড টু মি লেটস প্লে, চলো খেলি, তাহলে কী লিখব, মাই ফ্রেন্ড প্রপোজড মি দ্যাট উই শুড প্লে। ওকে, এইভাবে তোমরা লিখবে। তাহলে ইম্পারেটিভের পর্ব শেষ হলো, এখন আমি চলে যাচ্ছি অপটেটিভে। অপটেটিভে হচ্ছে তোমরা দেখবে যে মে বা লং থাকে, তাই না,
মে বা লং থাকে, তো মেয়ের পরে যদি আল্লাহ এই সাবজেক্টটা উল্লেখ থাকে, যেমন মে আল্লাহ হেল্প ইউ, তাহলে তোমরা আল্লাহর কথা উল্লেখ থাকলে সে টু কাটি উঠিয়ে দিয়ে তোমরা হলো প্রেইড লিখবা, PRAYED প্রেইড। তাহলে সাপোজ ধরো হি সেইড টু মি মে আল্লাহ হেল্প ইউ বা মে আল্লাহ সেভ ইউ, মনে করে এই বাক্যটাই আছে, তাহলে লিখব হি প্রেইড দ্যাট আল্লাহ মাইট কি হেল্প মি, এইভাবে তোমরা লিখবে। যদি থাকে সাপোজ এরপরে মে ইউ প্রসপার ডে বাই ডে, প্রসপার ইন লাইফ, এটা হতে পারে যে দিনে দিন তুমি জীবনে উন্নতি করো, তাহলে মাই সাপোজ ধরো মাই মাদার সেড টু মি মে ইউ ডেভেলপ ইন লাইফ, এই বাক্যটা মনে করো আছে, তাহলে লিখবা মাই মাদার উইশড দ্যাট, তোমরা উইশ দ্যাটও করে দেবে সরাসরি, উইশ দ্যাট আই মাইট সাকসিড ইন লাইফ। ওকে, মে মাইটের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। ওকে আচ্ছা, এরপরে চলতে যাচ্ছি আমরা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্সে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে তোমরা দেখবে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা তো আনন্দ দুঃখ এগুলো প্রকাশ পায়, যদি সেন্টেন্সটা দ্বারা কোনো আনন্দ প্রকাশিত হয় তাহলে সেই টু কেটে দিয়ে তোমরা লিখবে হচ্ছে এক্সক্লেমড উইথ জয়, আর যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ সরো লিখে দেবে। ডেয়ার লার্নার্স, এক্সাম্পল দিচ্ছি আমি, মনে করো দ্য বয় সেইড টু মি, বালকটি আমাকে বলল, দ্য বয় সেইড টু মি হুররে উই হ্যাভ ওন দ্য গেম, বালকটি তাহলে আমাকে বলল যে আমরা হচ্ছে খেলায় জিতেছি, একজন আমাকে বলছে যে তারা খেলায় জিতছে, তাহলে আমরা কী লিখতে পারি, দ্য বয় লিখতে পারি আমরা এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাভ কি, সরি তোমাদেরকে কিন্তু আবার টেন্স চেঞ্জ করে দিতে হবে, দে হ্যাড অন দ্য গেম। ওকে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করে দিতে হবে, এভাবে তোমরা চেঞ্জ করবে। আর যদি দুঃখ বোঝায় তাহলে তোমরা হচ্ছে যেমন ধরো হি সেইড টু মি অ্যালাস আই এম আনডান, সে আমাকে বললো যে হাই আমার পুরা কপাল, তাহলে হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান। যাই হোক, এইভাবে তোমরা হচ্ছে পাঁচ প্রকার সেন্টেন্সটার নির্ণয় করে তোমরা স্পিচ বা ন্যারেশন চেঞ্জ করবে। লাস্টে আমি আরও কিছু কথা বলে শেষ করব। তাহলে পাঁচ প্রকার সেন্টেন্স অ্যাসার্টিভ শুরু হয় হলো নাউন বা প্রোনাউন দিয়ে, নাউন প্রোনাউন দিয়ে বাক্য যদি শুরু হয় তাহলে সেইড টু কাটা যা কী হয়, সেইড টু কাটা যা আমাদের টোল্ড ব্যবহার করতে হয়। এরপরে যদি আমরা দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে আমাদের সেইড টু উঠিয়ে দিয়ে কী দিতে হবে, আস্ট ব্যবহার করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আদেশ বোঝায় সেক্ষেত্রে হলো আদেশ বোঝালে কী হবে, আদেশ বোঝালে অর্ডার, নিষেধ বোঝালে প্রোহিবিটেড বা ফরবেড, এরপরে যদি উপদেশ বোঝায় অ্যাডভাইজড, যদি অনুরোধ করা বোঝায় রিকোয়েস্টেড, প্রস্তাব বোঝালে প্রপোজড দ্যাট, এটা ব্যবহার করতে হবে। যদি আমাদের হচ্ছে অপটেটিভ সেন্টেন্স থাকে, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা উইশড অথবা প্রেইড ব্যবহার করব। এরপর এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা সেইড টু উঠিয়ে দিয়ে এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো ব্যবহার করব। ওকে, বিস্ময় বোঝালে অনেক সময় এক্সক্লেমড উইথ ওয়ান্ডার ব্যবহার করে। এরপরে ডিয়ার লার্নার্স, আমরা চলে যাব হচ্ছে কমা উঠিয়ে দিয়ে কী কী ব্যবহার করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা উঠিয়ে দিয়ে দ্যাট ব্যবহার করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কমা উঠিয়ে দিয়ে WHও বসতে পারে, ইফও বসতে পারে, WH থাকলে WH বসে, WH ছাড়া যদি অক্সিলারি থাকে তাহলে ইফ বসে। আর এরপরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে টু ব্যবহৃত হবে, আর এ টু এর পর সরাসরি ভার প্লাস বাকি অংশ। এরপরে হচ্ছে অপটেটিভ সেন্টেন্সে আমাদের দ্যাট থাকে, এক্সক্লেমেটরি সেন্টেন্সেও দ্যাট থাকে। ডিয়ার লার্নার্স, এক্সট্রা কিছু ওয়ার্ড রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। কোনো বাক্যের শেষে যদি টুডে থাকে তাহলে তোমরা দ্যাট ডে লিখবে, নাও থাকলে দেন লিখবে, কাম থাকলে তোমরা গো লিখবে, টুডে থাকলে দ্যাট ডে লিখবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে লিখবে, দ্য নেক্সট মান্থ থাকলে দ্য ফলোয়িং,
month এভাবে তোমরা হচ্ছে word চেঞ্জ করবে নিকটতম word দূরবর্তী word পরিবর্তন হয়ে যাবে সো ডিয়ার লার্নার্স আজকের ক্লাসটা এখানে রাখছি জাস্ট এটা একটা জাস্ট ডেমো ক্লাস তোমাদের জাস্ট বোঝানোর জন্য এরপরে আমি ন্যারেশনের যে ক্লাসগুলো নিয়ে আসব সেগুলো তোমাদের সরাসরি প্র্যাকটিক্যাল দেখে দেখে করব যাতে তোমরা বুঝতে পারো সো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ক্লাসটা তোমার কেমন লেগেছে আর পরবর্তী ক্লাসে কোনটা নিয়ে আলোচনা করব সেটা আমাকে কমেন্টে তোমরা জানাই দিবে ডিয়ার লার্নার্স যারা এখনো ইংলিশ উইথ আজিম এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অতি শীঘ্র সাবস্ক্রাইব করে ফেলো আর সবাই ভালো করে পড়াশোনা করো কারণ সামনে তোমাদের অ্যানুয়াল এক্সামিনেশন রয়েছে অ্যানুয়াল এক্সামিনেশনে তোমার যে যে সিলেবাসের ইংলিশ পড়া রয়েছে সেগুলো সম্পর্কে আমার সাথে তুমি শেয়ার করতে পারো আমাকে জানাতে পারো যে স্যার এইগুলো পরীক্ষাতে আছে আপনি পারলে আমাদের একটু সহজ করে ক্লাস তৈরি করে দেন আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক ভিডিও ক্লাস ফর ইউ ডিয়ার লার্নার্স তোমরা যেন পরীক্ষাতে ভালো করতে পারো সেজন্য আমিও তোমাদের পাশে আছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ